ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সা ভালো লাগে না। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় সা রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বল, নবীজি তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় সারাইতে পারি না। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বল, আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, নবীর ঠিকানা, তোমায় সারাইতে পারি না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, মধু ভেঙে নিয়ে চলে এসেছেন সবাই মিলে, আপনার কিনা রুটি দিয়ে মধু দিয়ে খাচ্ছেন, তৃপ্তি সহকারে খাচ্ছেন। এত সুন্দর মধু, এত সুন্দর মধু, হঠাৎ করে ওই মধুমাছিটাও আমার নবী পাকের কাছে এসে আবার যেন ওয়াজ করতেছে। আমার দয়াল নবী বলেন, ও সাহাবায়ে রাসূল, আপনারা জানেননি মধুমাছিটা আবার কি বলতে চাই? না হুজুর না জানি না, না হুজুর না জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবায়ে রাসূলের যখন উত্তর দিলেন, নবী আমার বলছেন শোনো, মধুমাছি কি বলতে চাই? মধুমাছি বলে, হুজুর আপনি জানেননি এই মধুমাছি, এই মধু আমার এত সুন্দর কেন? হুজুর গো, আমি মধুমাছি, সমস্ত ফুল থেকে রস চোষণ করি, তিতো থেকে রস চোষণ করি, টক তা থেকেও আমি রস চোষণ করি, খাটা তাকে থেকেও আপনার কি নাম রস চোষণ করি। বাবা আপনি করে তিতা মিঠাও, সমস্ত রকমের আপনার কষ ফুল থেকেও রস চোষণ করি। দয়াল নবী গো, সমস্ত ফুল থেকে রস চোষণ করে এনে যখন আমরা একত্রিত করি, তখন দয়াল নবী আপনার প্রতি আমরা দরুশরী পড়ি। এই দরুশরী পড়ার বিনিময়ে সমস্ত কষ ঝাল টক মিঠা রসগুলো মধুতে পরিণত হয়ে গেছে। আমরা জঙ্গলের মধুমাছি, আমরা নবীর দরুদ পড়তে ভুল করি না। ও গো সোনা মানিকেরাও, আমরা সুন্নি মুসলমান, এই জন্য মিলাদে মেহফিলে ইসলামে সবে ঈদে মিলাদুন নবীতে ওরসে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি, আর ওদের গাদালা করে সুন্নিরা শুধু দরুদ শরীফ পড়ে। দরুদ পড়ি কেন? মধুমাছি দরুদ পড়লে মধু হয়, কষ রস গুলো মধু হয়ে যায়, আর সুন্নিরা দরুদ শরীফ পড়লে কলি যায়, শান্তি পেয়ে যায়, ঠিক কি না? আমার সোনারে মানিকরে, এই নবীজিকে প্রেম
প্রেম মোহাব্বত করা আমাদের উচিত। এই রাসূলকে যদি প্রেম করা যায় ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে বাবা। শুধু কি তাই নাকি, আমার নবী পাক অবলা জীবেরা চিনেছে, কেমন করে চিনেছে বাবা, পাথরে আমার নবী সাক্ষী দিয়েছে। শুধু তাই না বাপ, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তাআলার ঘরে আমার দয়াল নবী অনেকদিন থাকলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলার সঙ্গে আপনার কিনা ময়দানেও আমার রাসূল গিয়েছেন, অনেক আশ্চর্য মুজেজা আছে দেখেছে বাবা। এমনি করে শুধু অনেক ঘটনা ঘটেছে বাপ, শুধু একবার নয় কয়েকবার বেঁচে আছে বলতে পারবো না, হিংস্র জীব গুলো ঘেরোয়া করে বসে আছে, এই জন্য আমার তো ভয় লেগে যায়। হাজরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা বলেন, বাবা রে এই ঘটনা নাকি, সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা রওনা দিয়েছে। আমার নবী যখন তুতমাকে দেখেছেন উঠে দাঁড়িয়ে গেছেন, আর জঙ্গলের জীবগুলো সব জঙ্গলে চলে গেছে, কয়েকদিন আমার দয়াল নবী জ্ঞান মাঠে যেতে দেওয়া হয় না। এমনি সমাতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলার বেটাও আব্দুল্লাহ যখন বকরি চড়াতে গেল, আব্বা মা তার মধ্য থেকে ওই বকরিটাকে পাক জঙ্গলে ধরে নিয়ে গেছে, চিতাবাঘ ধরে নিয়ে গেছে। যে বকরিটার দুধ আমার নবীজিকে পান করানো হয়, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। করে আপনার আব্দুল্লাহ ছুটে আসি, সন্ধ্যার প্রাককালে যখন বেটা ছুটে ছুটে বাড়ি আসি, মা গো বকরি ধরে নিয়ে গেছে, মা বকরি ধরে নিয়ে গেছে, হালিমা তো সাদিয়া টুকরে কেঁদে উঠেছেন, বাবা ভালো বকরি ওপর দিয়ে গেছে, আমার দুধ বেটা যদি কোনো ক্ষতি হয়ে যেত আমি তার মায়ের কাছে জবাবদি করতে পারতাম না, তার মা আমাকে বলেছিল হালিমা তো সাদিয়া রে শুনে রেখেছে, হালিমা তো সাদিয়া আমার বেটা যখন আমার গর্ভে এসেছে বাচ্চাটা যখন পেটে ছিল এক এক করে আল্লাহর 70,000 নবী আমেনাকে শুভ সংবাদ দিয়েছে, বেটারে ভালো হয়েছে, আমাদের জীবের উপর দিয়ে চলে গেছে, নইলে কোনো ক্ষতি হতো। হালিমা কি জানে এই বাচ্চাকে বাঘ সম্মান করে, আমরা মানুষ হয়ে নবী ছিলাম না সোনা মানিকেরা, শুধু তাই নয় এগিয়ে চলুন না কেন। এমনি করে দেখা গেল হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু যেই কিনা গেছেন, আমার দয়াল নবী উঠে দাঁড়ালেন, অবলা গুলো সব জঙ্গলে জীব জঙ্গলে, এমন সময় নবীজিকে কোলে করে দিয়ে আসছে, বাবা না 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 আমি আর এমনি করে যেতে দেব না, ভালো হয়েছে বাপ ভালো হয়েছে যেতে দেব না বলে নিয়ে এসেছি। আর যখন বকরিটা নিয়ে গেল ধরে হালিমা তো সাদিয়া কাঁদি, আমার দয়াল নবী বলেন দুধ মা আপনি পানি ছড়াবেন না, আপনি কান্না করবেন না, আল্লাহ পাকের যা মর্জি দেখা যাবে সকালবেলা। আমার দরুদি নবী করলেন কি, সকালবেলা বলেন চলুন আম্মা দেখি, আমার দরুদি নবী গেলেন আর সাথে হালিমা তো সাদিয়া, বেটা আব্দুল্লাহ পিছনে সিরাতে হালাবিয়ার মধ্যে লেখা আছি। এমন সময় যখন আপনার কিনা চলে যাচ্ছেন বাপ, এমন সময় আমার নবীজি ডাক দিয়েছেন উপরে উঠে, এই জঙ্গলের জীবগুলো তোমরা আমার আলিমাকে কেন কাঁদিয়েছো, আমার তুতমাকে কেন কাঁদিয়েছো, বকরি কেন ধরে এনেছো, সঙ্গে সঙ্গে অবলা জীবগুলো ডাকের উত্তর দেয়, বাবা আবার বকরিটাকে ছেড়ে দেয়, বকরিটা আমার নবী পাকের কাছে এসেছে, আমার নবী পাক বলে বকরি রে তুই পাকের কবলে ছিলি তোর কোনো অসুবিধা নাই, বকরিটা সঙ্গে সঙ্গে জবান খোলে আমার নবীকে কথা বলে, নবী বকরির কথা বোঝে, বাঘের কথা বোঝে, সিংহর কথা বোঝে, হরিণের কথা বোঝে, হাতির কথা বোঝে, এ সোনা মানিকের অবলা জীবগুলো একে অপরে সব ডিউটি দেয়, বাঘ হরিণ দেখে ভয় করে না, বাঘ হরিণী বাঘ দেখে ভয় করে না, হরিণী গুলো আপনার কিনা, বাঘ সিংহ একত্রিত চার পেয়ে জানোয়ার গুলো আমার নবীজিকে কথা বলতে চায় দরুদী।
এই ময়দানে যখন আপনি আসতেন তখন কত ভালো ছিল, এখন আপনি আসেন না বলে আপনার তুরা তো সহ্য করতে পারি না গো নবী। শুধু কি তাই নাকি এই বকরিটা কেন নবী আমার জিজ্ঞাসা করেন, বকরি রে বল কেমন তোরে ওরা ব্যবহার করেছে, বাচ্চাকে তুই দুধ পান করাচ্ছিস, আবে তোর আমরা তোকে ধরে এনেছি খাবার জন্য না, দয়াল নবীর দিদার পাওয়ার জন্য ধরে এনেছি, জেনে রাখ বকরি রে ওই নবী একটি খেজুরের কাঠ আপনার বিরহে কাঁদে, আমার দয়াল নবী উঠে গেলেন উসমানে হান্নানার গায়ে হাত দিয়েছেন, খেজুরের কাঠ কথা বলে আমার নবীর সঙ্গে, দরুদি আপনি যখন আমাকে স্পর্শ করে খুতবা দিতেন আমার ওই সময়টা কত ভালো ছিল, আপনি আমাকে বাদ দিয়ে এখন খুতবা দিচ্ছেন, আমি খেজুরের কাঠ এতটুকু দূরত্ব সহ্য করতে পারি না, তাই আপনার বিরহে আমি কাঁদি, আমার দয়াল নবী যেই গায়ে হাত দিয়েছেন উস্তুনে হান্নানা আপনার কান্না বন্ধ করে দিয়েছে, কেন মসজিদে ঢুকে যাও না, দাড়ি কাটা কেন বন্ধ দাও না, আজকালা কেন বন্ধ দাও না, সুখ খাওয়া কেন বন্ধ দাও না, বাবা গো অবলা জীবের থেকে কি আমরা খারাপ হয়েছে নাকি, আল্লাহ তো আশা করে আমাদের প্রতি আল্লাহ আশরাফ মখলুকাত বানিয়েছে, আল্লাহ পাক জানিয়েছেন আমা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছি, না 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 আর অবহেলা করব না, আর শুধু খাবো না, আর মদ পান করব না, আর তাস খেলব না, আর আমরা দাড়ি কাটব না, আজ থেকে তওবা করো পাগল, মহান মিলাদুন নবী দিয়েছেন এই মিলাদুন নবী থেকে তওবা করো, আজ থেকে ওই নবীকে ভালোবাসবো। বাপ মারা গেলে কেঁদেছেন, মা মারা গেলে কেঁদেছেন, দাদা মারা গেলে কেঁদেছেন, দাদি মরলে কেঁদেছেন, সন্তান মারা গেলে কাঁদেন, ও বন্ধুরে ওই রূপ যদি আমার দয়াল নবীর জন্য একটিবার কাঁদতে পারতেন, চোখের পানি ফেলতে পারতেন, আপনার ভাঙা ঘরে আমার দয়াল নবী এসে দেখা দিয়ে দিত, দিত না না যদি কোন রকম বিয়াদবি হয় নবী পাকের কাছে জব্দি করা যাবে না, তিনি তো দয়াল নবী বকরির কথাও বুঝতে পারে, আমার আব্বাজি সোনা মানিকার বকরিটাকে নিয়ে এসেছে, আমার নবী আবার যেতে চান হুজুর গো, আমরা সিংহ শুধুমাত্র বকরি ধরেছিলাম আপনার দিদারের বাহানা, উস্তুনে হান্নানা কাঁদে রসুলের দিদারের বাহানা, বাবা জঙ্গলের জীবগুলো কাঁদে রসুলের পাকে দিদারের বাহানা, শুধু আমার নবীকে অবলা জীবনে চিনিনি পাথর নবীর সাক্ষী দিয়েছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আবু জাহেল হাতে করে পাথর এনেছে, এনে আমার নবী পাকের কাছে বলছে, হুজুর আপনি যদি নবী হন তাহলে বলুন আমার মুঠোর মধ্যে কি আছে, আবু জাহেল কাফের না মুসলমান, কাফের হইও জানে
যারা নবী হয় তারা বলতে, আর এখন কলেমা পড়িয়ে এরা মুসলমান হই বলতে, নবী কিছু বলতে পার না। আবু জাহেল সে কাফের হয়ে জানে, যারা নবী হয় আল্লাহ তাদের পাওয়ার ক্ষমতা দেয় বলতে তারা পারে, তাই জিজ্ঞাসা করে, আপনি যদি নবী হন আমার মুঠোই কি আছে বলে দেন। নবী আমার কথাটা ঘুরিয়ে বললেন, উত্তর দিলেন, আমি বলবো না আপনার মুঠোর মধ্যে যারা আছে তারাই বলবে আমি কে সম্মুখে দাঁড়িয়ে জোরে বলে চিনলাম না আমরা। আবদুল্লাহ নাজদি মনে হয় যেন ওদের দেবতা হয়, ওর কথাটা ভাল লাগে। একজন ব্যক্তি তাই করে বলেছে নবী মরি গেছে, ওইটাই বিশ্বাস করেছে, তাই করে বলেছে নবী সনবার বাকি মে বাবা লোগো কো ছোড়ো হামারে লিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাদদ মাঙ্গনা হারাম হে কিউ কারো মর কর মিট্টি মে মিল গয়ে জোরে কর না উযবিল্লাহ, তাই করে বলেছে, ওইটা ওর ভালো লেগেছে। আর আমরা নবীর পক্ষের কথা বলি আমাদের কথা ভাল লাগে না, বাবা এই 79 বছর বয়স হয়েছে এদের মিলাদ নাই, ইতিপূর্বে কেউ বলতো মিলাদ নেই, এ কতদিন শুনতে পাচ্ছেন আপনারা এ কথা, মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, দোয়া নাই, কলেমা নাই, এডা নাই, ওডা নাই, সেরমো নাই, কলমাখানি নাই, মানুষ মরে যাওয়ার পরে দোয়া নাই বলতেছে, এ কতদিন আগে শুনতেছে আপনার বাপ দাদার এরম বলেছে? যারা বলছে মিলাদ নাই তার বাপও মিলাদ পড়ে গেছে, তাহলে ওরা সব ভুল করি গে, আমরা সব ঠিক করতেছি, তাহলে ওরা ভুল করি গেছে, ওরা সব জাহান্নামে যাবে, আরে ঠিক করতে চাই একা জান্নাতে যাবে। কি গো বরং তো আমি আপনাদের বলি, বা আমাদের এখনকার মানুষ ভালো না আগেকার মানুষ ভালো? এখনকার মৌলবীরা ভালো, আগে আমার মৌলবীদারটা বলিলেই তার সাধারণটা বল, এখনকার মৌলবী ভালো না আগেকার মৌলবী ভালো? এখনকার মৌলবী দেখেন কত চাকচিক্য, কত ভালো কোরআন তেলাওয়াত করছে, অরতিলিল কোরআন তারতিলা, তাজবীর সহকারে কোরআন তেলাওয়াত করছে, করছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু সুন্দর লাগতেছে, ভাল লাগছে শুনতে না? আর আগেকার মৌলবীরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبَّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى ওরা ঠিকভাবে পড়তে পারতো না, কিন্তু এখন জ্বর হয়, বিভিন্ন রোগ হয়, মলবির কাছে নিয়ে যায়, হুজুর একটু ফু দাও, ফু দেয় তো জ্বর আরো বেশি, তখন হুজুরেরা ভালো পড়তে পারত না, কিন্তু নিয়ে গেছে ডাক্তার দেখানোর মতো টাকা ছিল না, আটা ভুট্টা মাজলো গুলো জব গুলো ঘুটে ঘুটে খেয়েছে, আব্বা আটা খাওয়ার মতো নাই, আব্বা গো আকাট যদি আটা জোটে কাট নাই, উনুনে জাল দেবে পানি দিয়ে ঘুটে ঘুটে তারা খেয়েছে, আব্বা পরের বাড়ি ফ্যান চাইতে গেছে, একদিন দেয় দুদিন দেয় তিন দিনে দিল ফিরিয়ে দেয় পা দুটো
চেপে ধরেছে চাচা, যদি ফ্যান না দাও আমার বাচ্চা ক্ষুধায় থেকে যাবে। মা খেতে পাইনি, বাপ খেতে পাইনি, বাচ্চার জন্য একটু ফ্যান এনেছে বাবা। কত রাত না খেয়ে কাটিয়েছে, কত দিন না খেয়ে কাটিয়েছে, তাদের ঈমান এত মজবুত, ফু দিলে রোগ ভালো হয়ে যেত। আর এখন হুজুর তো আরো দেখতে ভালো, তেলাওয়াত ভালো, কিন্তু ফু দিলে রোগ ভালো হয় না কেন? এইখানে মাল কম আছে বাবা, হৃদয়ে যার যত মাল আছে। আমি তো প্রথমে আপনাদেরকে জানিয়েছি, মুমিনের অন্তর্দৃষ্টি আল্লাহ আমার নবীর নূর দিয়ে বানিয়েছে। যারা আমার নবীর প্রেম করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া হয়েছে, তারা আপনার কিনা এই বরালির মাটিতে বসে নবী দেখেছে, কারণ তাদের হৃদয়ে নবী ভালোবাসা। এখনকার মানুষ ভালো না কেন? আগেকার মানুষের তুলনা, আগে মসজিদ ভালো ছিল না বাবা, কাঁচা মসজিদ, এতটা কাদায় যেত নামাজ পড়তে। আর এখন সব রাস্তা পাকা, মসজিদ দুতলা তিনতলা পাঁচতলা মোজাইক করা, এত সুন্দর করে মখমালের বিছানা বিছানো, মানুষ যায় নামাজ পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম, মাসখানে বাদ দাওয়ালা দাল্লিন, আল্লাহ বুলবুল ঝড়ে এসেছে আমার পাকা ধানগুলো শেষ হয়ে গেছে। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, বাড়িতে এত কুটুমে এসে টাকা নাই কি করবো রে। এই নামাজে গেলে চিন্তা ভাবনা হয়, সংসারের চিন্তা হয় না বাবা? পুরাতন কথা যেগুলো জীবনে কিছু করে সেই সব কথাগুলো মনে ওঠে, ওঠে না? না, কারণ কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেক মানুষের কাছে আল্লাহ একটা করে খান্নাস দিয়েছে। এই খন্নাস আপনার আমার ভিতরে ধোকা দেয়, বিভিন্ন চিন্তায় পড়ে যায়। এই খন্নাস থেকে বাঁচতে গেলে এক জায়গায় এই রোগের ওষুধ পাওয়া যায়, কোনো মলবি দিতে পারে না, কোনো মুক্তি দিতে পারে না, এই রোগের ওষুধ দেয় একমাত্র নবীওয়ালা আল্লাহর আউলিয়া বান্দা যারা। তখন দিয়েছেন নবী মুস্তাফা, আর এখন দিয়েছে আউলিয়ায়ে কেরামেরা। জোরে বলেন, কিছু মোলবি এখন সমাজে দেখবেন এই আল্লাহর অলির দরবারে যেতে নিষেধ করে, এরা আসলেই ইয়াজিদের দলের লোক, এদেরকে এক কথাই চিনে নিতে হবে, 72 দলের লোক আল্লাহর আউলিয়ার কাছে গেলে গদা বাধা দেয়। আমি খুব সহজে বুঝাই, ইসলাম আমাদের বরালি গ্রামে আল্লাহ এসে বলিনি যে আমি তোমাদের রব, আমার ইবাদত করো। দয়াল নবীও এসে বলেননি আমি তোমাদের নবী, আল্লাহর ইবাদত করো। সাহাবীরাও এসে বলেননি আল্লাহর ইবাদত করো। কারা বলেছে? নবী পাগল, আউলিয়া আল্লাহ যারা। ইসলামটা আকাশ দিয়ে উড়েও আসেনি, ইসলামটা সমুদ্রের পানি দিয়েও ভেসে আসেনি, এটা মহাব্বতের মাল, সিনাই সিনাই আজ আমাদের কাছে ইসলাম এসেছে, আর ইসলামটা এনেছে আউলিয়া বান্দা যারা। জোরে বলেন, সেই আউলিয়াদের কাছে যেতে যারা নিষেধ করে, এরাই ইয়াজিদি মুসলমান, এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব বেকার, কারণ জান্নাতে যাবে সুন্নি মুসলমান। হুজুর এত বড় কথা বাবা, আমি বলিনি তো, দয়াল নবী বলেছে। কই দলিল? শোনেন, আমার রসুল বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার,
সমস্ত দল জাহান্নামী। কে বলেছে? নবী। আবার দয়াল নবী বলছেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল ব্যতীত 72 দল জাহান্নামী হবে। সাহাবাই কেরাম বলেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কোন দল যেটা ব্যতীত সব যাবে জাহান্নামে? নবী আমার বলেন, ক্বালা মানা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবাই কেরাম যে দলে যে পথে যে মতে, ওই দলটি জান্নাতি দল। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলতেছেন, লা শাক, নেই কোন সন্দেহ, ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআত, যে দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। ওয়াহাবীর কথা লেখা নেই, মওদুদীর কথা লেখা নেই, খারিজির কথা লেখা নেই, আব্বা আমার সোনা মানি গেরাম, এই দল জান্নাতি যাবে, সেই দলটা সুন্নি জামা। তুমি সুন্নি না হয়ে ওহাবি হইস কেন? তাহলে তুমি শেষ নাকি? আমার কথা কেন? রসুল বললেন জাহান্নামী, আমার উপরে রাগ করে কেন? রসুলের বললাম জাহান্নামী, মাওদুদি জাহান্নামী, কাদিয়ানি জাহান্নামী, খারেজি জাহান্নামী, যত দল আছে সব জাহান্নামী হবে সুন্নি ব্যতীত। জোরে বলে, তাহলে যারে স্টেজে আনতে হবে আগে দেখতে হবে সুন্নি না ওয়াহাবি। হুজুর কিভাবে চিনব? বাবা, ওয়াহাবির দলের শাখা প্রশাখা সুন্নি চেনার উপায়, আগে সুন্নি চেনার। সুন্নি 2টা জিনিসে চেনা যাবে, দাড়িতে চেনা যাবে না, পোশাকে চেনা যাবে না, টুপিতে চেনা যাবে না। সুন্নি চেনা 2টা উপায়, কয়টা উপায়? 1 নম্বর, সুন্নি যারা হবে এরা হবে মহাব্বতি। কি হবে? কি করবে? মহাব্বত করবে, জানের থেকে বেশি প্রেম করে, এর নাম সুন্নি। 2 নম্বর, সুন্নি যারা হবে এরা হবে আদবি, এরা বিয়াদব না, এরা বিয়াদব না, এরা আদব। আর যারা ওয়াহাবি জাত, অন্য 72 দল, এরা এদের ভিতরে আদব নেই, এদের ভিতরে আদব নেই, দেখেই বোঝা যাবে যে ইয়ে আলাদা। আবার মাঝে মাঝে এমনও কেউ আছে, ছোট ভাই পায়জামা পরে আর বড় ভাই জামা পরে, গিট বাইট করার নিয়ম আছে, তাই বলি এত দূর তুলে নেওয়ার নিয়ম তো নেই। কথা বুঝে নেবেন ভালো করে, গিট উঁচু করে পায়জামা লুঙ্গি পরার নিয়ম, তাই বলি এত দূর তুলে নেওয়ার নিয়ম তো নাই, তাই আমি বলি ছোট ভাই পায়জামা আর বড় ভাই জামা গায়ে দেশে। আমরা সুন্নি মুসলমান, আমরা নতুন দলে কোন দলে গিয়ে কাজ করতে চাই না, আমাদের আল্লাহর ওলি আল্লাহরা যে পথ বলে গেছে সেই পথে থেকে নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, দাড়ি কাটব না, আল খেলব না, মা বাপকে কষ্ট দেব না, মিথ্যা বলব না। রাজি আছেন কি? রাজি আছেন কি না? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? খালি বকা উল্ল বকি গেলাম, শোনা উল্ল শুনে গেলেন, মনে করলেন সব হয়ে গেল না। ভালোবাসা সুন্নিরা বিয়াদব না, কেরকম দেখে? আমি মানুষের কথা বলছি, অবলা জীবের কথা বলতেছি। কারবালার মাটিতে যখন কাটতে চিটতে কাটতে চিটতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার তরিয়ায় ফেরাতে পৌঁছে গেলেন, হযরত আব্বাস আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকি যাতে পানি ভরে নিলেন, নিজে পানি তুলেছেন, পানি পান করবেন, বাবা নাজারি কা চেহারা ভেসে উঠেছি, উনি পানি ফেলে দিলেন, লা হাওলা বলে উনি চিন্তা করলেন, আমি যেমন 3 দিন পানি পান করি না, আমার দুলদুল ঘোড়াটাও তো 3 দিন পানি পান করে না, লাগামটা ঢিলা দিয়েছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঘোড়া রে তুই অন্তত পানি পান করে নে, দুলদুল ঘোড়া
দরিয়ায় ফেরাতের পানিতে মুখ না দিয়ে উত্তর দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওই অদুলদুল ঘোড়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে একটু জবান দাও, আমি আব্বাসের সঙ্গে একটু কথা বলি। আল্লাহর কুদরত, ওই আপনার দুলদুল ঘোড়াটা কথা বলেছিল, ও গো আব্বাস আমি দুলদুল ঘোড়া অবলা হতে পারি, তবে আমার হৃদয় ভর্তি হুসাইন পাকের মহব্বত আছে। ও আব্বাস, যে হুসাইন পৃথিবীর জমিনে এত বিপদগ্রস্ত, যাদের ইমাম পিপাসায় থাকে তার সেপাহী পিপাসা মিটাতে পারে না, হাসরের মাঠে আমি মুখ দেখাতে পারবো না আব্বাস, আমি না পানি পান করে মৃত্যু বরণ করতে রাজি, পানি পান করে জীবন বাঁচাতে রাজি না, আমি হুসাইনের পিয়াদবি করতে পারবো না। যে হুসাইন পাকের মহাপতি দুলদুল ঘোড়া পানি বন্ধ করে দেয়, ওই হুসাইনের ভালোবাসায়, ওই নবীজির ভালোবাসায় আমরা কি মদ খাওয়া সুদ খাওয়া বন্ধ দিতে পারি না? আমার অবলা থেকেও তো খারাপ। এ বাবা, এবার শেষে আমি আপনাদের এক জায়গায় নিয়ে যাই। এক সব কুকুর সমান না, একটা কুকুর আছে যার নাম হলো কিতমি। কি নাম? আব্বা, সূরা কাহাফ খুলে দেখেন, এক এক কুকুরের নাম আছে, নাম তার কিতমির। বাদশাহ দাকিয়ানুসের জামানায়, বাদশাহ দাকিয়ানুসের জামানায় কয়েকজন আল্লাহওয়ালা ইসলামের উপরে অটুট বাদশাহ দাকিয়ানুস জালিম অত্যাচারী, এদের অত্যাচার করে, ওরা রাতের নিশীতে পালায়। এখন কুকুর একটা সঙ্গ নিয়েছে, নাম তার মাকসাল মিনা, হুজুর আমি যাব। এখন কুকুর দেখে ইনি তোর স্বভাব হলো কুকুর, কুকুর দেখলে ডাকাডাকি করে। তা তুই যদি ডাকাডাকি করিস, তোরে অন্য কুকুর দেখলেও ডাকবে, তখন আমাদের বাদশাহ ধরে ফেলবে, আমাদের আর জায়গায় যাওয়া হবে না, তুই বেরো। কুকুর যায় না, সঙ্গে সঙ্গে তুলে কুকুর ডারে মারতে যায়। কোরআন সূরা কাহাফ খুলে দেখে, যখন পাথরটা মেরেছে কুকুরের গায়ে লেগেছে, কুকুরটা হাঁটু গেড়ে দিয়ে দুই হাত দিয়ে বসেছে, আল্লাহ আমার একটু কথা বলার ক্ষমতা দাও, আমি কথা বলি তোমার বান্দার সঙ্গে। কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে, জোরে বলে। কুকুর কথা বলে বলে মাকসাল মিনা, জেনে রাখো আমি অবলা কুকুর হতে পারি, কিন্তু তুমি হলে আল্লাহওয়ালা, তুমি হলে নবীওয়ালা, তোমরা হলে আল্লাহর নবীর পাগল, আমি কুকুর তোমাদের সঙ্গে বিয়াদবি করব না, আমি তোমাদের সঙ্গে বিয়াদবি করব না, কুকুর দেখে ডাকাডাকি করব না, বরং যদি কোনো দুশ্মন দেখি আমি তোমাদেরকে সাবধান করে দেব, আমাকে সঙ্গ ছাড় করবেন না, দয়া করে সঙ্গে থাকতে দিন। আল্লাহ পাকের কি দয়া, ওই কুকুরটা যখন কথা বলে মাকসাল মিনার আরো বিশ্বাস হয়ে গেল, আমার আল্লাহ কত শক্তিমান, অবলা কুকুর কথা বলে, ও আমার সোনা মানিকের কোরআন সাক্ষী দেয়, ওই কুকুরটা আল্লাহর ওলিকে সম্মান করার জন্য আমার ওই কুকুরটাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। আমল কিছু ছিল না, ছিল মাত্র একটাই আমল, আল্লাহর ওলিদের সঙ্গ দেওয়া, আল্লাহর ওলিদের সঙ্গে আদবি দেখানো, বিয়াদবি না করা। এই আল্লাহর ওলিদের আদব করে কুকুর জান্নাতে যায়। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, মিথ্যা বর্জন করবো, আল্লাহর ওলি সঙ্গ দেব, নিশ্চিত আমরা জান্নাত পেয়ে যাব। ইয়া নবী, সালাত আল্লাহি ইয়া রাসূলাল্লাহ কাটা
আদর করি তো গাছপালা কদমে ঝুঁকি তো পাথরে কলেমা পড়ি তো হরি সালাম জানা তো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি গো ও গো নবীজি গোনাগার উম্মতি বলে দিও না দূরে কোন পথে যাব যে চলে দিবেন ঠাই কদমের তলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ দরদি গো ও গো উম্মতির দরুদি এতিম হয়ে কাদিলেন উম্মতের মায়া এখনো কাদেন রওজায় আশিকিদের কানে শোনা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যত না মদিনা দুঃখে শান্ত না প্রেমিকদের সুখের ঠিকানা নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি ইয়া রাব্বি সাল্লাম সাল্লিম দাই বাবা হুজুরি আসবেন খুব নিকটই তাড়াতাড়ি আসবেন চিন্তা নেই আমি আপনাদের কাছে কথা বলছি ভালো করে শোনেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ কে দিয়েছেন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি হলাম তামাম জাহানের পালনেওয়ালা রব আলামিন
আমার নবীকে আমি বানিয়েছি, আমা আরসালনাকা ইল্লা রাহমাতালিল আলামিন, আমি জান্নাতওয়ালাদের রব, আমার নবী জান্নাতওয়ালাদের রহমত, আমি আল্লাহ জমিনওয়ালাদের রব, আমার নবী জমিনওয়ালাদের রহমত, আমি আল্লাহ তাহাতুস সারাওয়ালাদের রব, আমার নবী রহমত, এই করে 18,000 মখলুকাতের আমি রব, আমার নবী 18,000 মখলুকাতের রহমত, 80,000 আলমের আমি রব, আমার নবী 80,000 আলমের রহমত। ওই নবীকে আল্লাহ তিনটি রূপ দিয়েছে, কটি বললাম? বাশারিয়াত রূপ, মালাকিয়াত রূপ আর হাকিকাতান রূপ। বাশারিয়াত রূপ মানে যেমন এই তারে কারেন্ট আছে না, নাই বাবা, ওতে কয়েলে আপনি হাত দিতে পারবেন না, কিন্তু প্লাস্টিকটি দিয়ে থাকার কারণে ওতে হাত দিলে অসুবিধা। আমার নবীকে আল্লাহ বাশারিয়াত রূপ নূরের উপরে প্লাস্টিকের কভার দিয়ে এ জগতে পাঠিয়েছিলেন, যে কভারের জীবনে নবী 63 বছর জীবন যাপন করেছেন। জোরে বলুন, এই প্লাস্টিক কভারে থাকাকালীন আমার নবী পরিচয় দিয়ে গেছেন, দেখো আমার আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছে। 2 নম্বর রূপ হলো মালাকিয়ান রূপ, ফেরেশতাদের রূপ, যে রূপে আমার নবী 1, 2, 3, 4, 5, 6, 7 আসমান পর্যন্ত ভ্রমণ করেছেন। জোরে বলুন। 3 নম্বর রূপ সিদরাতুল মুনতাহার পরে জিব্রাইল আমিনও যেতে পারেন না, জিব্রাইল থেকে গেলেন, আমার নবী চলে গেলেন। আব্বা আমার এই রসুলের 3টি রূপ, যখন নবী হকিকতে গেলেন তো জিব্রাইল আমিন পর্যন্ত যাওয়ার ক্ষমতা, এই 3টি রূপ আমরা সুন্নিরা মানি, আমরা বাশারিয়াত মানি, মালাকিয়াত।